আমাদের ওখানে কোন বিস্ফোরক ছিল না, এটা সরকারের হীন পরিকল্পনা, চক্রান্ত, গণতন্ত্রকে ধ্বংস করবার জন্য। আর কত কেস খাবেন আপনারা, আর কত জেলে যাবেন আপনারা? আপনাদের কি পিঠ থেকে যায়নি দেওয়ালে? পিঠ যদি থেকে গিয়ে থাকে তাহলে আপনাদের কারণ সামনে যেতে হবে, সামনে যেতে হবে। আর শেখ হাসিনার দুর্নীতিবাজ সরকারের হাত থেকেও এই বাঙালি জাতিকে উদ্ধার করো। শেখ হাসিনার সরকারে যারা আছে আওয়ামী রাজাকাররা জঘন্য, খারাপ, চরিত্রহীন, লম্পট, মানুষের সম্পদ আত্মসাত করছে, ধোঁকাবাজি করছে। আমি চাই বাংলাদেশের মানুষ জেগে উঠেছে, আমি ঘুম ভাঙা নিয়া পাখি, আমি এসেছি তোমাদের সবার ঘুম ভাঙা। এবং দেখেন একের পর এক তারা প্রকাশ্যে নিয়ে যাচ্ছে, এমন একটা পরিস্থিতি সৃষ্টি করেছে যে ভয়াবহ একটা পৈশাচিক একটা আবহাওয়া সৃষ্টি করেছে, ভীতিকর, উদ্বেগজনক।